পড়া হোলসেল গ্রোসারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে লাইসেন্সের শিবির আয়োজন করা হয়। মহারাজগঞ্জ বাজারের বাণিজ্য ভবনে হয় এদিনের শিবির। শিবিরে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ বাজারের ব্যবসায়ীরা। মেয়র আয়োজিত শিবিরে বক্তব্য রাখতে গিয়ে ব্যবসা করার ক্ষেত্রে লাইসেন্সের গুরুত্ব এদিন তুলে ধরেন। এর পাশাপাশি এদিন মেয়র ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন, লাইসেন্স গ্রহণ করেও যারা সরকারি নির্দেশিকার মান্যতা দেয় না, তাদের দায়িত্ব সঠিকভাবে নিয়ম মেনে ব্যবসা করার। কারণ আগরতলা পুর নিগম এবং সরকারের সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করছে ব্যবসায়ীরা, তাই দায়িত্ব রয়েছে প্রত্যেকের সরকারি নির্দেশিকা মেনে ব্যবসা করার। দেখা গেছে বহু ব্যবসায়ী বকেয়া টাকা সঠিকভাবে প্রদান করছে না। মহারাজগঞ্জে বাজার থেকে এখনও প্রায় 5 কোটি টাকা ব্যবসায়ীদের বকেয়া রয়েছে, কিন্তু যারা বকেয়া টাকা মিটিয়ে দিচ্ছে না তাদের নোটিশ দেওয়া হবে, তারপর তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সতর্ক করে দেন মেয়র। কিন্তু রাজ্যের প্রকৃত উন্নয়ন করতে গেলে সরকারি শর্ত অবশ্যই মান্যতা দিয়ে পুর নিগমকে সহযোগিতা করতে হবে বলে আশা ব্যক্ত করে মেয়র। এদিন মেয়র বাজারে কিছু অসাধু ব্যবসায়ীদেরও সতর্ক করে দিলেন। তিনি বলেন, যারা ক্রেতাদের সাথে ওজনে কারচুপি করছে এবং মূল্য মন গড়া বেশি রাখছে, তাদের এর থেকে সরে আসা দরকার। স্বচ্ছতা এবং সততা রেখে ব্যবসা করার আহ্বান জানান মেয়র। যে যে যেখান থেকে যা যা দপ্তরে যেটা পোর্ট থেকে পাচ্ছেন বা অন্য দপ্তর থেকে পাচ্ছেন বা আমাদের পুর নিগম থেকে যারা ট্রেড লাইসেন্স পাচ্ছেন কিংবা পুঁজি পাচ্ছেন, তাদের রেন্ট দিচ্ছেন না সময় মতো, ট্রেড লাইসেন্স পেয়েছেন কিন্তু ব্যবসা করছেন কিন্তু উইথ কর দিচ্ছেন না, প্রপার্টি ট্যাক্স দেওয়া হচ্ছে না, কিন্তু সার্বিক শহর উন্নয়নে কিন্তু আমরা 100% লোকের কাজ করছি, দিচ্ছেন 12%, বাকি শুধু সুবিধা না দিয়ে কিন্তু এটা দিচ্ছেন। এটা কিন্তু একটা বলবো অন্যায়ী। আমি ট্যাক্স না দিয়ে আমি সরকার থেকে সমস্ত সুযোগ নিচ্ছি, আর যারা ট্যাক্স দিচ্ছেন তারা কিন্তু ওই আপনার মতোই পাচ্ছে, আপনি না দিয়ে পাচ্ছেন আর ওরা পাচ্ছে। আলটিমেটলি কিন্তু সার্বিক শহর সুন্দর করতে গেলে, সার্বিক রাজ্যের উন্নয়ন করতে গেলে প্রত্যেকটি জনগণের প্রত্যেকটি অংশের যে যে ব্যবসায় জড়িত, ছোট হোক বড় হোক, যার যে ব্যবসা সেই ব্যবসা তার নিয়ম অনুযায়ী লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে যে কন্ডিশন থাকে, রেজিস্ট্রেশন করার প্রতি যে শর্ত থাকে সেগুলি আপনার মানতে হবে। মেয়র আরও বলেন, মহারাজগঞ্জ বাজার আধুনিক বাজার করতে সংকল্পবদ্ধ সরকার। রাস্তাঘাট ও ড্রেন সংস্কার থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে। ব্যবসায়ীদের সরকার এবং পুর নিগমকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান মেয়র। শান্তন টিভি।